সততা চাদর দিয়ে মানব প্রতিষ্ঠান এটিএমস হ্যালো एवरीवन এন্ড ওয়েলকাম টু ইংলিশ উইথ এটিএম স্যার আমাদের আজকে শেখা টপিক হচ্ছে এক্সপ্রেসিং লাইকস এন্ড ডিসলাইকস আচ্ছা আপনাদের পছন্দের রং কি বা কোন রংটি আপনি অপছন্দ করেন আপনি কি খেতে ভালোবাসেন বা কোন খাবারটি দেখলে আপনার রুচি উঠে যায় রাইট এই ধরনের স্ট্রাকচারগুলো আমরা এখন শিখতে যাচ্ছি শুরুতেই থাকছে এক্সপ্রেসিং লাইকস প্রথম যে শব্দটি বা সবচেয়ে বেশি যে শব্দটি আমরা ব্যবহার করি সেটি হচ্ছে লাইক ফর এক্সাম্পল আই লাইক আই লাইক ক্রিকেট আই লাইক ফ্লাওয়ার্স রাইট লাইকের চমৎকার একটি অল্টারনেটিভ হচ্ছে লাভ ফর এক্সাম্পল আই লাভ আইসক্রিম এছাড়াও আমরা বলতে পারি এনজয় For এক্সাম্পল আই এনজয় ওয়াচিং টিভি এছাড়াও বলা যেতে পারে like I adore মাই ওয়াইফ এখানে শব্দই একই অর্থে ব্যবহার করা হয় যে আপনি কোনো কিছু পছন্দ করেন আরও চমৎকার কিছু সেন্টেন্স অল্টারনেটিভ হচ্ছে ইন্টারেস্টেড ইন সাধারণত ইন্টারেস্টেড ইনের আগে সাবজেক্ট এবং বিভার ব্যবহার করা হয় যেমন আমি পছন্দ করি এই অর্থে আই অ্যাম ইন্টারেস্টেড ইন এখন যদি বলতে চান যে তুমি পছন্দ করো তাহলে ইউ আর ইন্টারেস্টেড ইন যদি বলি সে পছন্দ করে তাহলে হি ইজ ইন্টারেস্টেড ইন একইভাবে আমরা ব্যবহার করতে পারি খি নন লাইক আমি অথবা ব্যবহার করতে পারি আমরা এছাড়াও রয়েছে ম্যাড অ্যাবাউট এই প্রতিটা সেন্টেন্সেই সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট এবং বিভার ব্যবহার করতে হয় যেমন আই অ্যাম ইন্টারেস্টেড ইন আই অ্যাম কিন অন আই অ্যাম ক্রেজি অ্যাবাউট আই অ্যাম ম্যাড অ্যাবাউট আমি বই পড়তে ভালোবাসি বা আমি বই পড়তে পছন্দ করি এই বাক্যটিকে কতভাবে বলা যায় শুরুতে আমরা বলতে পারি আম ইন্টারেস্টেড ইন রিডিং বুকস অথবা অ্যাবাউট রিডিং বুকস এছাড়াও বলা যেতে পারে নয় চলুন এবার শিখে নেওয়া যাক অপছন্দ করি বা ঘৃণা করি বা ভালো লাগে না এই সকল ক্ষেত্রে কোন এক্সপ্রেশন ব্যবহার করব। সবচেয়ে কমন যে শব্দটি আমরা ব্যবহার করি সেটি হচ্ছে হেক্ট যেমন আই হেট ওয়েটিং হেইটের চমৎকার একটি অল্টারনেটিভ হচ্ছে ডিসলাইক ফর এক্সাম্পল আই ডিসলাইক ওয়াকিং এছাড়াও বলা যেতে পারে ডিটেস্ট ফর এক্সাম্পল আই ডিটেস্ট ক্রুয়ালটি এটা চমৎকার আরো দুটি অল্টারনেটিভ হচ্ছে খান্ট বেয়ার অর খান্ট স্ট্যান্ড ধরুন আমি ট্রাফিক জ্যাম একদমই সহ্য করতে পারি না সেক্ষেত্রে আমি কি বলবো আই খান স্ট্যান্ড ট্রাফিক জ্যাম অর আই বেয়ার ট্রাফিক জ্যাম ডু লাইক আইসক্রিম হে হোয়াটস ইউর ফেভারিট অ্যানিমল ডু লাইক ফুটবল ডি লার্নার্স এই তিনটি প্রশ্নের উত্তর আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না ডি লার্নার্স দ্যাটস অল ফর টুডে উই হোপ ইউ enjoyed দ্য ভিডিও অ্যান্ড লার্ন সামথিং new today. এখন আপনাদের প্রতি আমাদের অনুরোধ হচ্ছে উপরে ব্যবহৃত স্ট্রাকচারগুলো দিয়ে কিছু বাক্য তৈরি করে আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনার পছন্দের এবং অপছন্দের কথাগুলি